বর্তমান মানে এই অফিসত জয়েন হওয়া আপনার দুমাহ হয়েছিল আর বেশি দিন হওয়া নয়, মানে আপনার নিজের লগরখিনি বা দেউতাক বা তখন আছে লগত বা তখন 10 লাখ ইনভেস্ট করেছে, মানে নিজে এমপ্লয় হয়েছে 2 লাখ, তখন 5 লাখ টাকা, তখন 1 লাখ টাকা গিনি ক্যাপিটালত এমপ্লয় আছিল, হয় দুমাস হয়ে তখন আর মানে তো এখানে আমার লগর দাদা আসলে নিজের দাদাকেটাক যেটা পরিস্থিতি বেয়া দেখি যেটা কলো যে উদ্যোগ মারাই ভাল হবো, তেতিয়া চালো যে আবেলি আহি রাতিপা আহি আছে তেওঁ ব্রাঞ্চ এসএমসি আপনার গোড়ামারিটা ব্রাঞ্চ আছে আর আপনার এখানে ওয়ার্ডে দিল্লি গুহাটিতো আছে বলি কৈছে তেওঁলোকে, গুহাটিত আপনার নুন মাটিত আছে বলি গম পাওঁ। আর তেখেতে যেটা রাতিপা আহি কলে যে আহিব দিবা রাতিপা উদ্যোগ মারি দিম, রাতিপা আহিলে এবার তেখেতে কলে যে রখা এইটো অফিসৰ পৰা এইটো স্টাফ আহি আছে চেকখন লৈ আহি আছে, দুপৰীয়া আগবাঢ়ি আছে মেলক দিয়ে, যেতিয়া আবেলি হয়ে যায় তখন কোথাও চেকখন আহি আছে আমি এটাই উদ্যোগ মারি তোমার এনেকে রাতি তো গই গই একেলগে খালো খালে আমার লগত চেকখন দিলে যে লগতে আমাক অপহরণের রাতিপা যেতিয়া গম পাইছো যে আমি নিজে খার পাই দেখছো পুলিশ ঘেরাও করে রাখিছে আমার। আমি আমার পয়সা পাই গেলো, এতিয়া আমি রাতিপা এতিয়া আমাক পুলিশে ইয়াত জমা দিছিলে 5.5 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ, 9 লাখ, এই গোটেইখিনি চেক আমাক দিছে, এখন এখন 9 লাখ চেক। আর এনে এনেদরে অকল আমি বুলিয়ে নহয় প্রেমিকা বুলিয়ে কব পারি, তো তেখেতলোকে ভাবিলে যে আমি বোলে কিডনেপ করেছো, তেনেকে এজাহার দিলে ইয়াতে, তারপর আমাক আনিল তারপর আমি যত হোটেলত আছিল, তো আহি পেলাই গম পাইছো তেনেকে আর পুলিশের আগতো হাত উঠা উঠি এইবিলাক করব বিচাৰিছে, মো এমপ্লয় আছিল হয় মোৰ 6 মাহমান হৈছিলে, তো আমি যেতিয়া লাস্ট কেইদিনমানৰ পৰা ট্ৰেডিঙৰ লৈ যিটো চৰ্চা চলি আছিলে আমি দেখি পেলাই ভয় খালো, ভয় খাই পেলাই আমাৰ যোনজন চিনাকি বা যোনজন দাদা ভাইটি সকলো আছিলে সকলোকে কলো যে আপোনালোকে উইথড্ৰ কৰি লওক পইচাটো, তো তাৰপিছতে গম পালো যে তেখেতলোকে দেৰি কৰি আজি দিম কালি দিম আপোনালোকৰ হৈ যাব শুক্ৰবাৰে হ'ব কিবা হ'ব, তাৰপিছতে আজি দেখিব পাইছে আপোনালোকে। তেওঁৰ নাম কি কৈছিল? হেমেন ৰাভা তৰ্কত মানুহৰ বান্দৰমাৰী। মোৰ আপোনাৰ 10 লাখ টকা দিয়া আছিলে, তাৰে মোৰ লগৰ এজনৰ 3.5 লাখ দিয়া আছে, এজনৰ 3 লাখ দিয়া আছে, আৰু এজনৰ কাৰোবাৰ 1 লাখ, কাৰোবাৰ 50,000 সেনেকৈ দিয়া আছিলে। তেওঁলোকে মাহেকত আমাক 7% বা 8% হাৰত মানে এটা ইণ্টাৰেষ্ট দিম বুলি ভাবিছে বা মানে কৈছিলে, সেই হিচাপত আমি কোৰ্ট এগ্ৰিমেণ্ট কৰি আমি যোনটো টকা দিছোঁ তেওঁলোকে আমাক এখন ৰিটাৰ্ণ চিকিউৰিটি চেক দিছিলে, আৰু যিহেতু কালি আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ঘোষণা কৰাৰ পিছত যে এনেকুৱা মানে ট্ৰেডিং স্কিমৰ পৰা বা এনেকুৱা ট্ৰেডিং স্কেমৰ পৰা ৰাইজ আঁতৰি থাকিব লাগে, আমি নিউজটো পাই আমি ইমিডিয়েট আমাৰ মুৰহাটেতলিত অৱস্থিত তেজপুৰ মুৰহাটেতলিত অৱস্থিত আমাৰ গিনি কেপিটেলৰ অফিচত গৈ পেলাই তেওঁলোকক আমি যোগাযোগ কৰিলোঁ, আমি তেওঁলোকে যি আমাক এগ্ৰিমেণ্ট দিছিলে যি আমাক চেক পাত দিছিলে আমি তেওঁলোকক মানে রিটার্ন দিব আমি বিচাৰিলোঁ, আমি কলো যে আমার চেক পাত আমাক লৈ লওক, আমার মূল টকাটো আমাক দিয়ক, আমাক একো সুদ নালাগে, আমাক একো ইন্টারেস্টের পয়সা নালাগে, তেওঁলোকে এই পয়সা আহি আছে 1/2 ঘণ্টাৰ পিছত আহিব, 1 ঘণ্টাৰ পিছত আহিব, তেওঁলোকে 3টা বজাৰ পৰা আপোনাৰ ৰাতি 10টা বজাই দিলে, 11টা বজাই দিলে আমাৰ লগত, তেওঁলোকে তেওঁ দুপৰীয়া আমাৰ লগত লাঞ্চ কৰিছে, ৰাতি আপোনাৰ আমাৰ লগত ডিনাৰ কৰিছে, পইচা আহিব পইচা আহিব, আমি ৰখি আছোঁ, আমি আশাত পইচা আহিব, আমাৰ কষ্টৰ পইচা যিহেতু আমি লোন লৈ পইচা দিছোঁ, আৰু তাৰপিছতে আপোনাৰ এইটো কিহৰ নামত আছে, এইটো আপোনাৰ গিনি কেপিটেল বুলি আছে, এছএমচি গিনি কেপিটেল বুলি আছে, এছএমচি হেমেন ৰাভা, এয়া আপোনাৰ এগ্ৰিমেণ্ট আছে, তেওঁলোকে আমাৰ চেক ধৰিলে আছে, তেওঁ তেওঁ এতিয়া উল্টাই তেওঁ আমাৰ ওপৰত কিডনেপিং কেছ দিছে, তেওঁ ঘৰৰ মানুহে তেওঁক ধৰি আপোনালোকে পুলিচত গতালে নাই, আমাৰ আমাৰ পুলিচে তেওঁৰ সৈতে একেলগে পুলিচে উঠাই আনিছে, আমি য'ত আছিলোঁ তেওঁ আছিলে, আমি একেলগে গোটেইখিনি আছিলোঁ, তেওঁ ঘৰৰ মানুহে তেওঁ কিডনেপিং কেছ দিছে বোলে পুলিচে আমাক আৰু তেওঁ একেলগে মানে আমি য'ত আছিলোঁ তাৰপৰা লৈ আহিছে এই সদৰ থানালৈ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।